Good morning, everyone. How are you? I hope you all are fine in your own home. Students, welcome to your online class of science. Today, we are going to learn about parts of a plant. Let's start our discussion. Student, look at your lesson and listen to me carefully. Parts of a plant. We can see. প্ল্যান্টস গ্রোয়িং ইন গার্ডেনস রোডসাইডস অ্যান্ড ইন ফিল্ডস প্ল্যান্টস অলসো গ্রো ইন ডেজার্টস অ্যান্ড অন মাউন্টেনস আমরা কোথায় দেখতে পাই গাছ জন্মাচ্ছে আমরা বাগানে দেখতে পাই রাস্তার ধারে দেখতে পাই মাঠে দেখতে পাই এবং গাছেরা কী করে গাছেরা মরুভূমি এবং পর্বতেও জন্মায় দে আর অফ ডিফারেন্ট শেপস অ্যান্ড সাইজ তাদের আকৃতি এবং মাপ বিভিন্ন রকমের হয় সাম প্ল্যান্টস আর বিগ অ্যান্ড সাম প্ল্যান্টস আর মল কিছু গাছ হয় বড় এবং কিছু গাছ ছোটো বিগ টল অ্যান্ড স্ট্রং প্ল্যান্টস আর কল ট্রিজ কি বড়ো লম্বা এবং শক্তিশালী উদ্ভিদদের আমরা কী বলছি গাছ সাম এক্সাম্পলস অফ ট্রিজ আর ম্যাঙ্গো কোকোনাট বেনিয়ান পিপল নিম অ্যাটসেট্রা নিম ট্রি হুইট রোস প্ল্যান্ট মানি প্ল্যান্ট দ্য প্ল্যানস হুইচ হ্যাভ সফট থিন গ্রিন অ্যান্ড ডেলিকেট স্টেমস আর কলড হার্বস কী বলছে হার্বস কাকে বলছি যাদের হচ্ছে নরম পাতলা সবুজ এবং ডেলিকেট উপাদেয় কাণ্ড আছে তাদেরকে হার্বস বলছি স্পিন্যাচ হুইট বার্লি অ্যাটসেট্রা আর হার্বস দ্য প্ল্যানস হুইচ আর অফ এ শর্ট হাইট অ্যান্ড হ্যাভ এ বুজি অ্যাপিওরেন্স আর কল সার্ভস কী হচ্ছে যাদের হচ্ছে ছোটো ঝোপ যাদের চেহারাটা কি অ্যাপিওরেন্স মানে চেহারা তাদের চেহারাটা কি বুজি মানে ঝোপ জাতীয় এবং সঠাইট ছোটো উচ্চতাটা ছোটো তাদেরকে বলা হচ্ছে সার্ভস মানে গুলমাজাতীয় গাছ দে হ্যাভ মিনি উদিস টেমস কামিং আউট ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড তার তাদের কি আছে উডি স্টেম মানে উডি স্টেম মানে হচ্ছে যে তাদের কাণ্ডটা কি কাণ্ডটা উডি মানে শাখা পোশাখা বা কাট ভর্তি তাদের বেরিয়ে আসে বগেন ভেলিয়া রোজ কটন জোজোবা এক্সেট্রা আর সার্ডস ক্লাইম্বার্স আর প্ল্যাংস হুইচ হ্যাভ উইক গ্রিন স্টেমস ক্লাইম্বার্সের কি আছে হচ্ছে দুর্বল সবুজ কাণ্ড দ্য স্টেমস অফ দিস প্ল্যান্টস প্রসেস লিটিল অর নো অ্যাবিলিটি টু আর এনিভাইড তাদের কি আছে তারা হচ্ছে তাদের কাণ্ডটায় কি হচ্ছে একটা ছোট্ট ভোগ দখল বা অধিকার আছে এবং তাদের কোনো ক্ষমতা নেই অন্য কোনো কিছু ওজন ধারণ করার দে ক্যান নট স্ট্যান্ড আপরাইট অন দেয়ার দেয়ার ওন তারা কি করে নিজের জায়গায় খারাপভাবে দাঁড়াতে পারে না তার এই যে ক্লাইম্বার্সরা এরা কিন্তু কোনো কিছুকে আঁকড়ে ধরে বেড়ে ওঠে ক্লাইম্বার্স গ্র্যাপেভাইন মানি প্ল্যান্ট মর্নিং গ্লোরি প্যাশন ফ্লাওয়ার এটসেট্রা আর ক্লাইম্বার্স নাম্বার দ্য ফলোয়িং প্ল্যানস ইন অর্ডার অফ দ্য স্টেমথ অফ দেয়ার স্টেমস বিগিনিং উইথ দ্য ওয়ান দ্য ইজ স্ট্রংগেস্ট স্ট্রংগেস্ট রাইট দ্য নাম্বার্স ইন দ্য গিভেন বক্সেস ফার্স্ট হচ্ছে যেটা আগে সব থেকে শক্তিশালী যার কাণ্ডটা সেই পরপর সাজাতে হবে কারে কোনটা ফার্স্ট নিম সেকেন্ড রোজ থার্ড বার্লি আর ফোর্থ গ্রাফিভাইন নেক্সট পার্টস অফ এ প্ল্যান্ট গাছ একটি গাছের বিভিন্ন অংশ প্ল্যান্টস ডিফার ইন সাইজ অ্যান্ড শেপস তাদের কী আকৃতি এবং আকার কী হয় আলাদা বিভিন্ন ধরনের হয় বাট অল প্ল্যান্টস হ্যাভ মেনলি টু পার্টস রুট অ্যান্ড স্যুট স্যুট অঙ্কুর বা অঙ্কুরিত করা রুট মিন্স মূল রুট দ্য পার্ট অফ দ্য প্ল্যান্ট দ্যট গ্রোজ আন্ডার দ্য সয়েল ইজ কল দ্য রুট রুট হচ্ছে গাছের মূল যেটা মাটির ফিট মধ্যে থাকে সেটা হচ্ছে কি গাছকে বৃদ্ধি পেতে সাহায্য করে স্যুট স্যুট মিন্স অঙ্কুরিত হওয়া অঙ্কুর দ্য পার্ট অফ দ্য প্ল্যান্ট দ্যাট গ্রোজ অ্যাবাব দ্য গ্রাউন্ড ইজ কল দ্য স্যুট যেটা বেড়ে ওঠে গ্রাউন্ডে বা মাঠে তাকে বলছি আমরা স্যুট অঙ্কুরিত হচ্ছে তাকে বলা হচ্ছে সুট সো স্টুডেন্ট টুডে আওয়ার ডিসকাশন আর পার্টস অফ এ প্ল্যান্ট হিয়ার দ্য ক্লাস ইজ ইন ডেক টুডে উইট অ্যাটেন্টিভলি স্টুডেন্ট লেসন অ্যাট হোম থ্যাংক ইউ স্টুডেন্ট উই উইল মিট এগেন ইন দ্য নেক্সট ক্লাস টাটা হ্যাভ এ নাইস ডে